সাত সকালে দুর্ঘটনা বর্ধমানের গুসকরার জাতীয় সড়ক। এদিন সকালে গুসকরার বলগোনা মোড়ের NH2B একটি সেতুতে ধাক্কা মারে একটি ট্রাক, এর জেরে ব্যাহত হয় যান চলাচল। সকাল 5:30 থেকে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে ওই পথ। এই দুর্ঘটনার ফলে লরির চালক আহত হয়েছেন, যদিও তারপর ট্রেন এবং জেসিপি মেশিন দিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সাত সকালে দুর্ঘটনা বর্ধমানের গুসকরার জাতীয় সড়ক। এদিন সকালে গুসকরার বলগোনা মোড়ের NH2B একটি সেতুতে ধাক্কা মারে একটি ট্রাক, এর জেরে ব্যাহত হয় যান চলাচল। সকাল 5:30 থেকে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে ওই পথ। এই দুর্ঘটনার ফলে লরির চালক আহত হয়েছেন, যদিও তারপর ট্রেন এবং জেসিপি মেশিন দিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সাত সকালে দুর্ঘটনা বর্ধমানের গুসকরার জাতীয় সড়ক। এদিন সকালে গুসকরার বলগোনা মোড়ের NH2B একটি সেতুতে ধাক্কা মারে একটি ট্রাক, এর জেরে ব্যাহত হয় যান চলাচল। সকাল 5:30 থেকে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে ওই পথ। এই দুর্ঘটনার ফলে লরির চালক আহত হয়েছেন, যদিও তারপর ট্রেন এবং জেসিপি মেশিন দিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সাত সকালে দুর্ঘটনা বর্ধমানের গুসকরার জাতীয় সড়ক। এদিন সকালে গুসকরার বলগোনা মোড়ের NH2B একটি সেতুতে ধাক্কা মারে একটি ট্রাক, এর জেরে ব্যাহত হয় যান চলাচল। সকাল 5:30 থেকে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে ওই পথ। এই দুর্ঘটনার ফলে লরির চালক আহত হয়েছেন, যদিও তারপর ট্রেন এবং জেসিপি মেশিন দিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। সাত সকালে দুর্ঘটনা বর্ধমানের গুসকরার জাতীয় সড়ক। এদিন সকালে গুসকরার বলগোনা মোড়ের NH2B একটি সেতুতে ধাক্কা মারে একটি ট্রাক, এর জেরে ব্যাহত হয় যান চলাচল। সকাল 5:30 থেকে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকে ওই পথ।